নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। এটা শুধুমাত্র একটা কিতাব নয়, এই কোরআন এটা হচ্ছে একটা সংবিধান, এটা হচ্ছে একটা জীবন বিধান। একজন মানুষ কিভাবে চলবে, একজন মানুষ কোন পথে যাবে কোন পথে যাবে না, কোন পথটাকে নিজের জন্য গ্রহণযোগ্য মনে করবে সেটা কোরআন তাকে জানিয়ে দিবে। আজকে মুসলমানদের এই দুর্দশা আর অবনতির কারণ হচ্ছে মুসলমানরা কোরআন থেকে সরে যাচ্ছে। এই জন্য যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে কোরআনুল কারীমকে সামনে রেখে কয়েকটি কথা, খুবই মূল্যবান কয়েকটি গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করার আরজি মহান রব্বুল আলামিনের কাছে পেশ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রথমে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত কিছু পরিচয় আমরা জেনে নিব, যে কোরআনুল কারীম কি, কোরআনুল কারীম কেন, কোরআনুল কারীম কি জন্য এসেছে। প্রথম কথা হচ্ছে এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা শুআরার 192 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয়ই এই কোরআন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। নাযাল বিহির রূহুল আমিন, আর এই কিতাবটাকে নাজিল করা হয়েছে রূহুল আমিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। দুই নম্বর, তিন নম্বর, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, এই কোরআনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ঢেলে দেয়া হয়েছিল। সুবহানাল্লাহ, বলবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, করে তারপরে নবীজিকে বললেন হে আমার রাসূল, আপনাকে এই কোরআন পড়ে পড়ে বারবার পড়ে পড়ে মুখস্থ করতে হবে না, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, বরং এই কিতাবটাকে আপনার অন্তরের মধ্যে আমি ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। চার নম্বর কথা, বিলিসানিন আরবিয়্যিন মুবিন, এই কোরআনের ভাষা হচ্ছে আরবি। সূরা ইউসুফ আয়াত নম্বর 2, ইন্না আনজালনাহু কোরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআনুল কারীমকে আমি আরবি ভাষা নাজিল করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা সহজে বুঝতে পারো। চার নম্বর কথা। পাঁচ নম্বর কথা, এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভূমিকায় লেখেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ আছে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। ছয় নম্বর কথা, এই কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু সত্য, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআনে কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, এই কোরআনের সামনে কিংবা পেছনে কোনো বাতিল, কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না। সাত নম্বর কথা হচ্ছে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য হেদায়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনকে আমি রমাদানুল কারীমে নাজিল করেছি হুদাল লিন্নাস, তার কারণ হচ্ছে মানুষ যাতে এই কোরআন পেয়ে হেদায়ত হতে পারে। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক কিতাব যে কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়ত। এক আয়াতে আমরা পেলাম যে কোরআনটা হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়ত, অন্য আয়াতে আমরা পেলাম এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য হেদায়তের রাস্তা স্বরূপ দিয়েছেন। অর্থাৎ বোঝা গেল দুনিয়ার যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো দেশের মানুষ যদি চিন্তা করে যে আমি সঠিক পথে চলবো, হেদায়ত প্রাপ্ত হব, তাহলে সে যেন কোরআনুল কারীমকে অনুসরণ করে। আট নম্বর কথা, কোরআন হচ্ছে নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, এই কোরআন এটা আমার পক্ষ হতে একটা নূর, একটা আলো। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আর সেই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্যে থেকে যাকে আমার খুশি, যাকে আমার ইচ্ছা, তাকে কোরআনের মাধ্যমে আমি হেদায়ত দান করি। নয় নম্বর কথা, কোরআনুল কারীম হচ্ছে শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি এমন একটা কিতাব দান করলাম যে কিতাবটা তোমাদের অন্তরের রোগের জন্য শিফা। অন্য আয়াতে সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, নিশ্চয়ই এই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে মুমিনদের শিফার জন্য। প্রথমটা পেলাম অন্তরের রোগের জন্য কোরআনুল কারীম শিফা, তারপরে আল্লাহ তাআলা ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা বলে, মানে তোমাদের ভিতর বাহির সবকিছুর জন্য কোরআনকে শিফা হিসাবে দিলাম। কোরআন হচ্ছে একটা চ্যালেঞ্জের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিছলি হাযাল কোরআন, এই দুনিয়ার জমিনের যত মানুষ, যত জিন জাতি, যত মানুষ জাতি, সবাই যদি একত্রিত হয়
মানুষ জাতি জিন জাতিকে সহযোগিতা করবে জিন জাতি মানুষ জাতিকে সহযোগিতা করবে তারপরেও এই কোরআনের মতো আরো একটা কোরআন তারা বানাতে পারবে না এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনকে আমি নাযিল করেছি আর এই কোরআনকে নাযিল করার পরে এটা রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার নিজের কাছেই রেখে দিয়েছি এই জন্য বোঝা যায় যে এই দুনিয়ার জমিনের তমাম কাফের মুশরিকেরা যদি কোরআনুল কারীমের একটা অক্ষরকে বদলাতে চায় একটা অক্ষর একটা হরফকে যদি চেঞ্জ করতে চায় কোরআন থেকে বাদ দিতে চায় সেটা তারা কোশ্চিন কালেও পারবে না কারণ আল্লাহ তাআলা এটা কোনো মানুষের হাতে দেন নাই বরং নিজের হাতে রেখে দিয়েছেন এই কোরআনুল কারীম আমি নিজে নাযিল করেছি এই কোরআনুল কারীম রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলাম কোরআনুল কারীমের কয়েকটা পরিচয় আমরা পেলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে নবীজির অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল আরবি ভাষায় নাযিল করা হয়েছে কোরআন হচ্ছে হেদায়েত কোরআন হচ্ছে রহমত কোরআন হচ্ছে শিফা আল্লাহ তাআলা এটাকে নাযিল করেছেন আল্লাহ তাআলা এটা রক্ষণাবেক্ষণ করবেন এবার আসুন কোরআনুল কারীম আপনি কেন পড়বেন কোরআন আপনি পড়লে আপনার লাভ কি কোন কারণে আপনি কোরআন পড়বেন কেন আপনি কোরআন পড়ার প্রতি উদ্বুদ্ধ হবেন এক নম্বর উদাহরণ সূরা ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে ও আকামুসসালাহ যারা নামাজ আদায় করে ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া এবং আমি তাদেরকে যেই ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদের থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে মানুষকে দান করে তিনটা কথা আল্লাহ তাআলা বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুসসালাহ নামাজ আদায় করে এবং যারা তাদের ধন সম্পদ গোপনে এবং প্রকাশ্যে আমার নামে দান করে ইয়াজুনা তিজারাতাল আনকাবুত আল্লাহ তাআলা বলেন যে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই কোনো লস নাই দুনিয়ার জমিনে যত ধরনের ব্যবসা আছে সব ব্যবসার লাভও আছে ক্ষতিও আছে লাভও আছে লসও আছে কখনো লাভ হয় কখনো লস হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াজুনা তিজারাতাল আনকাবুত এটা এমন এক ব্যবসা বান্দার আল্লাহ তাআলার মাঝখানে এমন এক ব্যবসা যেই ব্যবসার কোনো লস নাই বরং কোরআনুল কারীম মানুষ যতই তেলাওয়াত করবে ততই তার লাভ আর লাভ সুবহানাল্লাহ এই কোরআনুল কারীমের সাথে যারাই এসেছে এই কোরআনুল কারীম যারাই ধারণ করেছে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন একটা জিনিস খেয়াল করেন কোরআনুল কারীমের যেই কাবা বস্তুনি আমরা যেটাকে বলি খুবই সাধারণ একটা কাপড় খুবই সাধারণ খুবই কম দামি মূল্যের একটা কাপড় সেই কাপড়টা আমরা কখনো আমাদের মাটিতে ফ্লোরে এটা বিছিয়ে রাখি না যদি কখনো সেটা অ্যাক্সিডেন্টালি যদি সেটা পড়ে যায় তাহলে সেটা আমরা তুলি আমাদের বুকে লাগাই চুমা খাই কাপড়টা কিন্তু খুবই কম দামি এই কাপড়ের খুব বেশি দাম নয় খুবই কম দামি কাপড় এই কাপড়টাকে এত সম্মান আপনি কেন করেন যদি জিজ্ঞাসা করে উত্তর দিবেন হুজুর এই কাপড়টাকে আমি এজন্য সম্মান করি তার কারণ হচ্ছে এই কাপড় দিয়ে কোরআনকে আমি পেঁচিয়ে রাখি কোরআনকে কভার করি এই কাপড় দিয়ে এই কাপড়টা কোরআনের সাথে লেগে থাকে তাই এই কাপড়কে আমি এত বেশি মূল্যায়ন করি কোরআন এমন একটা কিতাব শুধু মানুষ নয় যে কোনো বস্তুও যদি তার সাথে লেগে যায় তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ চমৎকার একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 218 নম্বর হাদিস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন সেই সময় নাফে ইবনে আব্দুল হারিস নামক একজন মানুষকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর নিযুক্ত করলেন দীর্ঘদিন যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই নাফে ইবনে আব্দুল হারিসের একদিন দেখা হলো উসফান নামক জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে কথা বলার পরে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন যে তোমাকে তো আমি মক্কার গভর্নর নিযুক্ত করেছি তো মক্কার গ্রামাঞ্চলের যে এলাকা সেই এলাকার শাসক তুমি কাকে নিযুক্ত করেছো বিষয়টা এরকম যে একজন রাষ্ট্রপতি বা একজন প্রধানমন্ত্রী তার এক এমপিকে জিজ্ঞাসা করতেছেন যে তোমার এলাকার উপজেলা চেয়ারম্যান কাকে বানিয়েছো উমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা আর সেই নাফে ইবনে আব্দুল হারিস তিনি হচ্ছেন মক্কার গভর্নর মক্কার গভর্নরের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন যে মক্কার যে গ্রামাঞ্চল সেই এলাকার শাসক তুমি কাকে বানিয়েছো নাফে ইবনে আব্দুল হারিস বলেন যে আমি মক্কা এলাকার শাসক বানিয়েছি যার নাম হচ্ছে বিন আবজা উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন এই নাম তো আগে শুনি নাই কখনো এই বিন আবজা কে উমর রাদিয়াল্লাহু তাআলাকে নাফি ইবনে আব্দুল হারিস জবাব দিলেন যে বিন আবজা তিনি হচ্ছেন একজন মুক্ত গোলাম একজন ক্রীতদাস উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন একজন গোলামকে তুমি একজন ক্রীতদাসকে তুমি গভর্নর বানিয়ে দিলে শাসক বানিয়ে দিলে
সেই সময় নাফি ইবনে আব্দুল হারিস বলেন যে ইয়া আমিরুল মুমিনিন আমি সেই ব্যক্তিকে গভর্নর বানানোর পিছনে তিনটা কারণ আছে তিনটা কোয়ালিটি সেই মানুষটার মধ্যে আছে তিনটা বৈশিষ্ট্য সেই মানুষটার মধ্যে আছে সেই জন্য আমি মনে করেছি সে গ্রামাঞ্চলের শাসক হওয়ার উপযুক্ত যোগ্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তার সেই তিনটা গুণ কি আমাকে বলো নাফি ইবনে আব্দুল হারিস বললেন তার প্রথম নম্বর গুণ হচ্ছে ইন্নাহু ক্বারিউ লিকিতাবিল্লাহ তার প্রথম গুণই হচ্ছে সে কোরআনুল কারীমের একজন সুস্পষ্ট পাঠক সুবহানাল্লাহ সে কোরআনুল কারীম খুব সুন্দরভাবে পড়তে পারে কোরআনুল কারীম নিয়ে সে গবেষণা করে দুই নম্বরটা হচ্ছে ওয়ালিমুম বিল ফরায় ফরজ জ্ঞানসমূহের ব্যাপারে তার বিশদ জ্ঞান আছে আর তিন নম্বরটা হচ্ছে ওয়াল কাজী সে একজন বিচারক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলেন শোনার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন জানাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন নিশ্চয় এটা হচ্ছে এমন এক কিতাব যে কিতাব সাধারণ মানুষকে আল্লাহ তাআলার কাছে মূল্যায়িত করে দেয় সুবহানাল্লাহ অর্থাৎ বোঝা গেল যে একজন রিকশা চালক সেও যদি কোরআনুল কারীম পড়ে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায় একজন কৃষক সেও যদি কোরআনুল কারীম পড়ে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায় একজন দিনমজুর সে যদি কোরআনুল কারীম পড়ে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায় একজন সাধারণ মানুষ দরিদ্র মানুষ যদি কোরআনুল কারীম পড়ে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায় একজন ক্রীতদাস একজন গোলাম কোরআনুল কারীম পড়ার কারণে মক্কার এলাকার গভর্নর আল্লাহ তাআলাকে বানিয়ে দেন সুবহানাল্লাহ অর্থাৎ বোঝা গেল যে কোরআনুল কারীমের সাথে যেই সম্পর্ক করেছে কোরআনুল কারীমকে যেই ভালোবেসেছে এই কোরআনুল কারীমের সাথে যেই লেগে থেকেছে তার সম্মান একজন বাড়িয়ে দিয়েছেন তিনি কে যে এই কোরআনুল কারীম হচ্ছে এমন একটা কিতাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা والحسنة عشر أمثالها نبي كريم صلى الله عليه وسلم بولين جي القرآن الكريم قد شمون الكتاب جي كتاب بير اكتمت رو اكور اكتمت رو حروف كيو جد تلاوت كوري تار عمل نماي الله پاك رب العالمين دوشتا كوري نكي لخي دين سبحان الله تار پر نبي جي كي بولين شنين نبي جي بولين لا أقول ألف لام ميم حرف আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ সবাই একটু আমার সাথে বলেন তো আলিফ লাম মিম বলেন নবীজি বলতেছেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ ওয়ালাকিন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আপনারা এই যে আলিফ লাম মিম পড়লেন এই আলিফ লাম মিম পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামায় 10 10 করে 3 দশে 30 টা নেকি দিয়ে দিলেন সুবহানাল্লাহ নবীজি বলছেন আমি বলছি না শুধুমাত্র আলিফ লাম মিম মিলে একটা হরফ হয় বরং যেই ব্যক্তি আলিফ লাম মিম একবার তেলাওয়াত করলো তার আমল নামায় আল্লাহ তাআলা 30 টা নেকি দিয়ে দিলেন সুবহানাল্লাহ অর্থাৎ এটা এমন এক কিতাব যে কিতাবের সাথে লেগে থাকলে আপনার মর্যাদা বাড়ে যে কিতাব তেলাওয়াত করলে আপনার মর্যাদা বাড়ে আপনার সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনে তোমরা যদিও তোমাদের বিচারে দুনিয়ার শ্রেষ্ঠ অনেক মানুষ হতে পারে আমাদের সমাজের বিচারে হয়তো একজন ডাক্তার হতে পারেন শ্রেষ্ঠ একজন ইঞ্জিনিয়ার হতে পারেন শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী হতে পারেন শ্রেষ্ঠ একজন মন্ত্রী এমপি হতে পারেন শ্রেষ্ঠ কিন্তু নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার খাতায় খায়রুকুম সেই শ্রেষ্ঠ মান তাআল্লামাল কোরআন যে কোরআন পড়ে ওয়াআল্লামা অন্যকে শিক্ষা দেয় সুবহানাল্লাহ তোমাদের কাছে হয়তো হতে পারে ডাক্তার একজন শ্রেষ্ঠ মানুষ তোমাদের কাছে হতে পারে একজন সায়েন্টিস্ট শ্রেষ্ঠ মানুষ তোমাদের কাছে হতে পারে একজন চেয়ারম্যান একজন মেম্বার শ্রেষ্ঠ মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই হচ্ছে শ্রেষ্ঠ যে কোরআন পড়ে কোরআন পড়ায় সুবহানাল্লাহ বুখারী শরীফের 5427 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উদাহরণ দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন কোরআন কামাসালিল উতরুজ্জা একজন মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন যে কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে কামাসালিল উতরুজ্জা তার উদাহরণ হচ্ছে মিষ্টি কমলার মতো তার স্বাদও আছে তার ঘ্রাণও আছে কমলার স্বাদ আছে না নাই কমলার ঘ্রাণ আছে নাকি নাই কমলার স্বাদও আছে ঘ্রাণও আছে এবার নবীজি বলেন ওমাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিত তামরা একজন মুমিন সে কোরআন পাঠ করে না কোরআন তেলাওয়াত করে না কামাসালিত তামরা তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো এবার বলেন খেজুরের মধ্যে স্বাদ আছে নাকি নাই খেজুরের মধ্যে ঘ্রাণ আছে নাকি নাই নাই খেজুরের মধ্যে ঘ্রাণ কোথায় পেলেন আপনারা খেজুরের মধ্যে ঘ্রাণ নাই ওমাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিত তামরা একজন মুমিন যে কোরআন পাঠ করে না মুমিন এই জন্য তার মধ্যে একটা স্বাদ আছে যেমন খেজুরের মধ্যে স্বাদ আছে কিন্তু সে কোরআন পড়ে না এই জন্য তার মধ্যে কোনো গ্রান নাই তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালির রাইহানা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন মুনাফিক যার মধ্যে ঈমান নাই সেও যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে তার মধ্যেও একটা গ্রাণ আছে তার উদাহরণ হচ্ছে রায়হানা গোলাপ ফুলের মতো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়ামাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিল হানজালা সে মুনাফিক একজন মুনাফিক সে কোরআনুল কারীম তেলাওয়াত করে না একা তো মুনাফিক তারপরে সে কোরআনুল কারীম তেলাওয়াত করে না কামাসালিল হানজালা তার উদাহরণ হচ্ছে মাকাল ফুলের মতো যার না আছে কোনো স্বাদ না আছে কোনো গ্রাণ এই কিতাব কোরআনুল কারীম যখনই আপনি তেলাওয়াত করবেন তখন এটা মনে রাখবেন যে আপনার সামনে কেউ তাকুক কিংবা না তাকুক কোনো মানুষ আপনার শ্রোতা হোক কিংবা না হোক কেউ আপনার কোরআনুল কারিমের তেলাওয়াত শুনুক কিংবা না শুনুক আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা যারা আপনার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে অবতরণ করেন সুবহানাল্লাহ চমৎকার একটা উদাহরণ শুনাই মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীর ঘটনা এটা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন রাতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি একটা ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি সেই ঘরের মধ্যে আমি বসে তেলাওয়াত করতেছি পাশে আমার সন্তান আব্দুল্লাহ সে শুয়ে আছে ছোট ছোট বাচ্চা আমার সন্তান আব্দুল্লাহ সে শুয়ে আছে তার পাশে আমার একটা ঘোড়া সেই ঘোড়াটাকে আমি বেঁধে রেখেছি আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলাম আমি দেখলাম যে ঘোড়াটা সেই জায়গার মধ্যে বাধা ছিল সেটা লাফাতে শুরু করেছে কিছুক্ষণের জন্য আমি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলাম আমি খেয়াল করলাম ঘোড়া লাফানো বন্ধ হয়ে গেল আবার কিছুক্ষণ পরে আমি তেলাওয়াত শুরু করলাম ঘোড়াটা আবার লাফায় আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়াটা লাফানো আবার বন্ধ করে দিল এইভাবে তিনবার করার পরে আমি আশঙ্কা করলাম যে এই ঘোড়াটা এক পর্যায়ে লাফাতে লাফাতে আমার সন্তানের উপর পড়ে যেতে পারে আমার বাচ্চার উপর ছেলের উপর আব্দুল্লাহর উপর পড়ে যেতে পারে আর যদি এই ঘোড়াটা আব্দুল্লাহর উপর পড়ে যায় তাহলে আমার সন্তানটা সেই জায়গার মধ্যে মারা যেতে পারে এই জন্য আমি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলাম আমি বাহিরের দিকে লক্ষ্য করলাম দেখলাম একটা বড় ছায়া আসমান থেকে জমিন পর্যন্ত দেখা যায় আমি গেলাম তাকালাম তাকানোর পরে আমি দেখলাম হারিকেনের বাতির মতো কিছু বাতি এই সমস্ত ছায়ার মধ্যে দেখা যায় আমি বাহিরে যেতে যেতে দেখলাম সেই ছায়াটা আসমানের দিকে উঠে যাচ্ছে এটা হাদিসের ঘটনা বলছি আমি বাহিরে গেলাম যাওয়ার পরে দেখলাম সেই ছায়াটা আসমানের দিকে উঠে গেছে পরের দিনে ফজরের নামাজে আমি মসজিদে নববীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম যে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি কেন তেলাওয়াত করলে না আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তো তেলাওয়াত করতেই চাইছিলাম আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটা যদি আমার সন্তানের উপর পড়ে যায় তাহলে আমার সন্তান মারা যেতে পারে এই আশঙ্কা আমি তেলাওয়াত বাদ দিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন নবীজি বলেন তুমি যদি তেলাওয়াত করতা তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত না থামাইতা তুমি কি জানো তিলকাল মালাইকা তুমি যে ছায়াগুলো দেখেছো যে আলোগুলো দেখেছো সেটা সাধারণ কোনো আলো নয় অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য অবতরণ করেছিল সেই ফেরেশতারা তোমার তেলাওয়াত এত আবেগের সহিত শুনছিল এত মনোযোগ দিয়ে শুনছিল তুমি যদি তেলাওয়াত না থামাতে আর যদি ফজরের আজান হয়ে যেত মানুষ মসজিদে নামাজে যেত ফেরেশতাদেরকে দেখতো ফেরেশতারা তাদের নিজ আকৃতিতে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতেন মানুষরা ফেরেশতাদেরকে দেখতো ফেরেশতারা তারপরেও যেতেন না এত মনোযোগ দিয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনছিল সুবহানাল্লাহ অর্থাৎ আপনিও যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন এটা মনে মনে ভাববেন আমরা তো সেই সাহাবীর মতো তেলাওয়াত করতে পারবো না এত আবেগ নিয়ে যতটুকু পারেন যতটুকু সম্ভব হয় এটা মনে রাখবেন যে যদি আমার সামনে কোনো শ্রোতা নাও থাকে আল্লাহর একদল ফেরেশতা আমার তেলাওয়াত শুনতেছেন এইভাবে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন রাজি আছেন না ইনশাআল্লাহ উহুদের ময়দানে সাহাবীরা শহীদ হলেন সেই শহীদ সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের মধ্যে দুইজন সাহাবীকে রাখতেন দুইজন সাহাবীকে এক কবরের মধ্যে নবীজি রাখতেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশ নামান কবরের মধ্যে তখন বলেন যে এই দুইজনের মধ্যে থেকে কোরআন কে বেশি জানে তো সাহাবারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা কোরআন বেশি জানে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকটা কোরআন বেশি জানেন যেই সাহাবী সেই সাহাবীকে আগে নামাতেন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ সাহাবীরা তারা তো এমনিতেই জান্নাতি তারা তো সাহাবী এই জন্য জান্নাতি তারা শহীদ এই জন্য জান্নাতি তারা তো এমনিতেই জান্নাতি তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য এই জায়গার মধ্যে কোরআনওয়ালাকে বেশি প্রাধান্য দিলেন আগে নামালেন আর বুঝাতে চাইলেন যে যারা কোরআন পড়ে তাদের মর্যাদা আমি নবীজি দিলাম তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ কোরআনওয়ালাদের মর্যাদা কেমন দেখেন ইবনে মাজার হাদিস নম্বর 215 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিন নাস নিশ্চয় মানুষদের মধ্যে আল্লাহ তাআলার পরিবার আছে সাহাবীরা বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ এরা কারা আল্লাহর পরিবার এটা কেমন কথা
আল্লাহ কাউকে জন্ম দেন নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে আল্লাহ তাআলা জন্ম গ্রহণ করেনও নাই তাহলে আল্লাহর পরিবার আসলে কোত্থেকে মানহুম তারা কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহ যারা কুরআন ওয়ালা তারা হচ্ছে আল্লাহর পরিবার সুবহানাল্লাহ যারা কুরআন ওয়ালা যারা কুরআনের সাথে সম্পর্ক রাখে যারা হাফেজ কুরআন যারা আলেম কুরআনের সাথে যাদের সম্পর্ক তারা হচ্ছে আল্লাহর পরিবার সুবহানাল্লাহ একটা জিনিস খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন আমার পরিবারের কোন সদস্যের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার জন্য আমার অন্তরের মধ্যে কোনো ভালোবাসা থাকবে বলেন না ভালোবাসা থাকবে আপনাকে আমি ঘৃণা করব আপনার জন্য আমার অন্তরের মধ্যে কোনো ভালোবাসা থাকবে না তার কারণ হচ্ছে আপনি আমার পরিবারের একজন সদস্যের সাথে খারাপ ব্যবহার করেছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন তার নবীজির মাধ্যমে যে আমার পরিবার হচ্ছে আলেমরা আমার পরিবার হচ্ছে হাফেজরা তাদের সাথে কোন সাহসে আপনি খারাপ ব্যবহার করেন তাদেরকে কোন সাহসে জালের মধ্যে বন্দী করে রাখেন তাদেরকে কোন সাহসে তাদের কোমরের মধ্যে রশি বেঁধে আপনি টানেন কি কোন সাহসে আপনি বলেন তাদের ঘাড় মটকে দিবেন কোন সাহসে বলেন তাদের পা ভেঙে দিবেন হাত ভেঙে দিবেন বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবেন কোন সাহসে বলেন যেই সাহস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কোরআনওয়ালাদেরকে দিয়েছেন নিজের পরিবার বলেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারের সাথে খারাপ ব্যবহার করবেন আর আপনি জান্নাতে চলে যাবেন এটা কখনো হতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবার যাকে বলেছেন সেই আলেম উলামার সাথে খারাপ ব্যবহার করবেন তাদের সাথে খারাপ ব্যবহার করবেন খারাপ আচরণ করবেন আর আপনি আশা করে বসবেন আপনি জান্নাতে যাবেন না কখনোই সেটা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কখনোই হতে দিবেন না ঠিক কিনা বলেন এই জন্য জান্নাতে যেতে হলে শুধু এত সোজা নয় যদি নামাজ পড়ে আর রোজা রেখে জান্নাতে যাওয়াটা তাহলে সেটা অনেক সহজ বিষয় ছিল এত সহজ বিষয় নয় একজন আলেমের সাথে খারাপ ব্যবহার করার পরিণতি কি হতে পারে সেটা কি আপনি জানেন একজন হাফিজ কোরআনের সাথে খারাপ ব্যবহার করার পরিণতি কি হতে পারে সেটা আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিলেন দুনিয়ার মানুষ কি মর্যাদা দিবে আলেমদেরকে দুনিয়ার মানুষ কি মর্যাদা দিবে হাফেজ কোরআনদেরকে হাফেজ কোরআন আলেমদের মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন তিনটা জিনিস প্রথমত হয় কোরআন ওয়ালা হবেন কোরআনের শিক্ষক হবেন না হয় কোরআনের ছাত্র হবেন না হয় কোরআন যারা পড়ে কোরআন যারা পড়ায় তাদের মুহিববিন হবেন তাদের মহব্বতের মানুষ হবেন চার নম্বরটা হইয়েন না কোরআনওয়ালাদের বিরোধিতা কইরেন না কোরআনওয়ালাদের সাথে লাগালাগি কইরেন না তাহলে ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হনিবার যত্নের জন্য কারণ তারা যেনতেন মানুষ নয় তাদের মর্যাদা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকতে দিয়ে গেছেন তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস 4843 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নবীজি বলেন যে যারা কোরআনওয়ালাদেরকে হাফেজ কোরআনদেরকে আলেমদেরকে সম্মান করলো তারা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করলো সুবহানাল্লাহ যদি একজন কোরআনওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা হয় তাহলে একজন কোরআনওয়ালাকে অসম্মান করা আল্লাহকে অসম্মান করা হয় যদি সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় তাহলে একজন কোরআনওয়ালাকে অসম্মান করার মানে হচ্ছে আল্লাহকে অসম্মান করা যেই আল্লাহ জান্নাতের স্রষ্টা যেই আল্লাহ তোমার স্রষ্টা সেই আল্লাহকে অসম্মান করে তুমি জান্নাতে চলে যাবে এত সোজা এত সহজ না এই জন্য খুব খেয়াল করে খুব সাবধান যে যারা হাফেজ কোরআনদেরকে কোরআনওয়ালাদেরকে যারা সম্মান করে তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করলো যারা কোরআন হেফজ করে একটা ছেলেকে মাদ্রাসায় দেন একটা সন্তানকে মাদ্রাসায় দেন ইকালু লিসাহিবিহিল কোরআন যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে ইকরা ওয়ারতাকি তাদেরকে বলা হবে পড়ো আর চড়ো ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে যেমনি আস্তে আস্তে পড়তা এইভাবে পড়ো ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা যেই জায়গার মধ্যে গিয়ে তোমার পড়া শেষ হবে সেই জায়গার যত উঁচু হোক যত উঁচুতে তুমি যেতে পারবা সেই উঁচু জায়গায় তোমার বাসস্থান আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ একজন হাফেজ কোরআন জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় থাকবে একজন হাফেজ কোরআন যদি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শুরু করে আর মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ করতে পারে তাহলে সে 6,236টা তলার উপরে জান্নাতের সবচেয়ে উপরে থাকবে একটা সন্তানকে কোরআনুল করিমের হাফেজ বানান আপনার সন্তান আছে পাঁচটা একটাকে দেন না কোরআনুল করিমের হাফেজ মানুষের কথা শুনেন না এমন সম্মান আল্লাহ তাআলা সবাইকে দেন না কোরআনওয়ালা বানান আপনি শুধু এইটা মনে করে দেন আমি আল্লাহ তাআলার নামে দিয়ে দিলাম বাকি আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেনই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আপনাকে না খাইয়ে মারবেন না এগুলো হচ্ছে আপনার চিন্তার ভুল আপনি চিন্তা করতে ভুল করেন যে আমার সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াই তাহলে সে ইমামতি করবে ইমামতি করে 5,000 টাকা বেতন পাবে এই 5,000 টাকা দিয়ে সে কি খাবে আর আমাদের কি খাওয়াবে এই এই বিষয়গুলো হচ্ছে আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই জন্য আমরা চিন্তা করি তা না হলে আপনি দেখেন এই দুনিয়ার জমিন এটা বললে তো অনেকেরই সহ্য হয় না যে এই দুনিয়ার জমিনে সবচেয়ে আরামে সবচেয়ে সুখে যারা আছে তারা হচ্ছে আলেম ওলামারা তো আপনি কেন সেই সাহসটা কেন করতে পারেন না আপনার সন্তান তিনজন আছে একজনকে মাদ্রাসায় দেন না
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদেরকে শোনাই মুসনাদ আহমদের হাদিস 2250 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু বলেন যে কোরআন কিয়ামতের দিন কোরআন যে পাঠ করেছে সেই তেলাওয়াতকারীর কাছে আসবে এসে পরিচয় দিবে আমি হচ্ছে কোরআন পরিচয় দেওয়ার পরে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করত তার ডান হাতের মধ্যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের বাদশাহি দিয়ে দিবে সুবহানাল্লাহ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের মুকুট পরাবেন সেই কিয়ামতের तमाम সব সমস্ত মানুষ কোটি কোটি মানুষের মধ্যে থেকে সেই মানুষটাকে আলাদা লাগবে মানুষ বলবে এই লোকটা দুনিয়ার জমিনে একজন হাফেজ ছিল এই লোকটা দুনিয়ার জমিনে একজন আলেম ছিল একজন কোরআনওয়ালা ছিল এইজন্য তাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন আরো শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে কোরআন তেলাওয়াত করলো তার অনুযায়ী আমল করলো তার বাবা-মাকে ডাকা হবে বাবা-মাকে ডাকানোর পরে তাদেরকে নূরের দুইটা কাপড় পরিয়ে দেয়া হবে তারপর অবাক হবে আর জিজ্ঞাসা করবে আল্লাহ আমাদেরকে এই কাপড়গুলো কেন পরিধান করালেন আল্লাহ তাআলা জবাব দিলেন তোমাদেরকে এই কারণে এই কাপড়গুলো পরালাম এই কারণে তোমাদেরকে মর্যাদা দিলাম কারণ দুনিয়ার জমিনে তুমি তোমার একটা সন্তানকে হাফেজ বানিয়েছিলে সুবহানাল্লাহ যদি নূরের কাপড় পড়তে চান যদি কিয়ামতের দিন সবার সাথে আলাদা হতে চান আপনাকে দেখে যদি শ্রেষ্ঠ মনে হতে হয় তাহলে একটা সন্তানকে মাদ্রাসায় দেন অন্তত যদি পুরো হাফিজ নাও হতে পারে কিছু যদি পড়ে কোরআন কোরআনুল কারীমটা যদি তেলাওয়াত শুদ্ধ করে করতে পারে আরে আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে তো কোরআন তেলাওয়াত করতে পারবে সামান্য যদি কিছু শিখতে পারে তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা তো আপনার সন্তান আদায় করতে পারবে এই জিনিসগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন